নতুন করে ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এই মুহূর্তে দৌলতপুর এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী চলে যাচ্ছি তার কাছে ইউসুফ মানিকগঞ্জের যে আসলে বন্যা পরিস্থিতিটা যে বর্ষার পানি কিন্তু এখন তো হু হু করে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার সাতটি উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলা কিন্তু আসলে ঢুকতে শুরু করেছে আর এটা গতকাল থেকে কিন্তু যমুনার পানিটা আসলে এটা এখনোটা পদ্মা যমুনার পানি মানিকগঞ্জের এখনোটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি কমেছে মানিকগঞ্জের দৌলতপুর এবং হরিরামপুর এবং শিবালয় উপজেলার আসলে দশ শতাংশটা বাড়িতে ইতিমধ্যে কিন্তু পানি উঠে গিয়েছিল সেটা কিন্তু একটু পানি নেমে গিয়েছে এটা কিন্তু এখন যেটা মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত আবার ভাঙন শুরু হয়েছে বিশেষ করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা বাগুটিয়া চর জিয়ানপুর ইউনিয়নের একটা নদী ভাঙ্গন শুরু হয়েছে ওটা আসলে চোখের পলকেই কিছুক্ষণ পর পর কিন্তু একটা নদীতে একটা গ্রাস করে নিচ্ছে এই অঞ্চলের মাটি হচ্ছে মানচিত্র থেকে কমে আসছে অন্যদিকে কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে আমি কথা বলেছি ভুক্তভোগী মানুষ তো এখন যেহেতু সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে এখানে এই দেখবালের জন্য এখন পর্যন্ত কিন্তু কেউ আসেনি তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা একটাই আসলে এইটাই ভাঙন এলাকার একটা স্থায়ী ব্যবস্থা করা কিন্তু স্থায়ী ব্যবস্থার জন্য যতটুকু আসলে দরকার কিন্তু সেটা প্রশাসনের পক্ষ থেকে কোনো সময় করা হয় না কেন করা হয় না এটা প্রত্যেক বছর যেটা আপৎকালীন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু একটা আসলে জিও ব্যাগ ফেলে সেটাকে আপতকালীনটা ব্যবস্থা নেওয়া হয় কিন্তু সেটা স্থায়ী হয় না স্থায়ী না হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে ভাঙনের শিকার হয় এবং নিঃস্ব মানুষ আর নিঃস্ব হয়ে যায় আমি এখানে জনপ্রতিনিধির সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছে আসলে এখনও তারা সেই রকম বরাদ্দ পায়নি তা তারা কিন্তু আজকে বের হবে এবং কিটে এলাকাটা পরিদর্শনে আসবে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের দৌলতপুর থেকে সর্বশেষ অবস্থা সহকর্মী ইউসুফ আলী সরাসরি যুক্ত হয়েছিলেন মানিকগঞ্জের দৌলতপুর থেকে জানাচ্ছিলেন নদী ভাঙনের খবর দেখছেন